দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সেফালোসপোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ইউনিট উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার প্রতিষ্ঠানটির বগুড়া প্ল্যান্টে নতুন এই ইউনিট উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এহসানুল কবির জগলুল সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত এই অ্যান্টিবায়োটিক দেশেই উৎপাদনের ফলে আর বিদেশ থেকে আমদানি করতে হবে না। অত্যাধুনিক এই ফ্যাক্টরির মধ্যে এই ওষুধটি তৈরি হবে এবং আমাদের সরকারি হাসপাতালে, সকল হাসপাতালে এই ওষুধটি দেওয়া হবে। তাতে মানুষের অনেক উপকার হবে এবং অনেক সস্তায় এই ওষুধটি এখানে তৈরি হবে এবং আমাদের হাসপাতালে তো বিনামূল্যে এই ওষুধটি পাবে। পহেলা মার্চ থেকে দেশের 20টি জেলা সদর হাসপাতাল, 50টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 4টি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে সরকারি চিকিৎসকদের বৈকালিক চেম্বার সেবা শুরু হবে বলেও জানান মন্ত্রী। চেম্বারে ডাক্তাররা বসবেন সব সরকারি প্রতিষ্ঠানে। সেই পাইলট প্রজেক্টটা প্রথম পয়লা মার্চেই এটা আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি এর মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের আরও ভালো পাবে, সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। আগামী 1.5 বছরের মধ্যে দেশের 8টি বিভাগে ক্যান্সার, কিডনি এবং হার্টের চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী, যেখানে স্বল্পমূল্যে আধুনিক এবং উন্নত মানের স্বাস্থ্যসেবা পাবেন সবাই। সময় সংবাদ, বগুড়া।